এক নং পঞ্চায়েত অফিসে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা কাতারে কাতারে মানুষ উপস্থিত। উপস্থিত বিভিন্ন গ্রাম অঞ্চলের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা, সময়মতো উপস্থিত নেই পঞ্চায়েত অফিসের কর্মীরা, সময়মতো এসেছেন শুধু এনএস, বাকিরা উপস্থিত তো নেই। প্রায় 10:45 সময় শরীর খারাপের অজুহাত দিয়ে ঢুকছেন আরেকজন স্টাফ। পঞ্চায়েতের সদস্যরা অভিযোগ জানালেন, রাজ্য সরকারের নির্দেশ মতো আমরা গ্রামবাসীদের নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে যে সমস্যা দেখছি, অফিসে প্রয়োজনীয় কাজের জন্য স্টাফ নেই। লক্ষণ রবিদাস জানালেন, এই পরিস্থিতিতে যে কোনো রকমের ঘটনা ঘটতে পারে তার দায়ভার কে নেবে। ফারকার বিডিওর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বিডিও সাহেব যাতে বিষয়টি দেখেন এবং সুষ্ঠুভাবে অফিস চলে তাহলেই সমস্যার সমাধান হবে। পঞ্চায়েত সমিতির সদস্য প্রবীর রায় ওরফে কাজল জানালেন, এর জন্য দায়ী মূলত এখানকার প্রধান। তিনি কখন অফিসে আসেন, কখন যান, সদস্যরাই ঠিক মতো জানতে পারে না। সময় মতো আসবেন, স্টাফদের পরিচালনা করবেন তা না করে তিনি খেয়াল খুশি মতন অফিসে আসেন, যান। এইভাবে এলাকার বাসিন্দারা কোনো মতেই হ্যারাসমেন্ট হচ্ছে মৌখিকভাবে। তিনি পরিশেষে জানান, বিডিও সাহেবকে আমরা মৌখিকভাবে জানিয়েছি, কিন্তু আবারও দৃষ্টি আকর্ষণ করছে, মানুষ যাতে ভুক্তভোগী না হয় সেই ব্যবস্থা গ্রহণ করলে এলাকার মানুষ উপকৃত হবে। এদিকে অফিসের ভেতরে একেবারে সিঁড়িতে ওঠার মুখে এবং নামার জায়গায় বিচ্ছিরি অবস্থা। ওঠা নামার রাস্তার মুখেই জমে রয়েছে জল, জল অতিক্রম করার জন্য রয়েছে একটা সিমেন্টের ভাঙ্গাচোরা পাটাতন। যাবতীয় কাজ উপরের ঘরে হয়, বয়স্ক মানুষদের ওঠানামায় করতে হয় প্রচণ্ড কষ্ট। অনেকে সিঁড়ি ধরে দাঁড়িয়ে আছেন, উঠতে পারছেন না, হাঁপিয়ে যাচ্ছেন। আপনাদের ডিউটি কটায়? আপনি আসলেন কটায়? এতগুলো লোক যে বসে আছে, মেডিকেল দিয়েছেন আপনি? এতগুলো লোক এখন সামলাবেন কি করে? কি নাম আপনার দাদা? বলছি দাদা, আপনারা কখন এসেছেন? আমি 10টার সময় এসেছি। এসে কি দেখছেন পঞ্চায়েতে? দেখছি কোনো স্টাফ নেই পঞ্চায়েতে, ফাঁকা পরিবর্তী আর ফাঁকা। এখন কটা বাজছে? আপনার বাড়ি? পলাশি ফরাক্কা। আমাদেরকে বলা হয়েছিল সোমবারে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং হ্যান্ডিক্যাপ ভাতা যারা পায় আর কি, তাদের রিনুয়াল হবে। সেই হিসাবে আমরা এই পঞ্চায়েতেরই সদস্য লোকজনকে বলে ভাতা যারা পায় তাদেরকে বলে টাইমটা বলে দেওয়া হয়েছিল 10টার পরে। তা তারা যেহেতু উৎসাহী, বেশিরভাগটাই উৎসাহী ছিল, সেহেতু 10টার আগেই ওরা এসে হাজির হয়েছে। কিন্তু এসে দেখলাম যে একমাত্র ওই এনএস আর পবন মণ্ডল আর এই যে সনাতন ঘোষ, আর পরে দেখলাম যে প্রদীপ্ত মণ্ডল, এদেরকে দেখার পরে আর কোনো স্টাফ আসেনি। তো এখন বাজছে 12টা। এই মুহূর্তে যদি আমাদেরকে, আমরা যদি না থাকি তো মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখানে কোথায় কোথায় থেকে লোকজন আসছে? এখানে এসছে আমার নিজের সংসদ নতুন ঘোড়াইপাড়া এলাকা থেকে এসছে, আমি নিজে। আপনি কখন এসছেন? 10টায়। কোথা থেকে এসছেন আপনি? আপনার বয়স কত? আর মালদা ও বহরমপুর নয়, এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের স্বাস্থ্য সেবা। নতুন জীবন হসপিটাল, ICU, NICU, HDU, USG, X-ray, General and Laparoscopic Surgery, Orthopedic, Gynae and OBS, Normal Delivery, OPD সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে নতুন জীবন হসপিটাল। নতুন জীবন হসপিটালে পাবেন চিকিৎসা পরিষেবা 7 দিন 24 ঘন্টা,
চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন। নতুন জীবন হসপিটাল, আ ইউনিট অফ মাউন্ট হেভেন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, NH34, ডাকবাংলা, থুলিয়ান, মুর্শিদাবাদ।